মানে মেশিন চালাইতে আছেন কোনো সমস্যা নাই এই বেলান্ডার কিনলে 10 বছরের বেলান্ডারের কোনো কিছু আপনি কিনতে হবে না ব্লেড কিন্তু একদম ফুলি স্টিলের আচ্ছা জাপানিজ ব্লেড অরিজিনাল স্টিলের তো মুখটা এখানে লাগা দি ভাই দেখেন তো থাকে নি থাকে না এবং এটার নিচে ওয়াটার সার্কিট ব্রেকার আছে আচ্ছা মোটর সেফটি এটা কিন্তু ওয়াটারপ্রুফ এখান দিয়ে পানি কিন্তু ঢুকবে না এটার ভিতরে সুমাইয়ার কাছ থেকে বেলান্ডার কিনে নেবেন যদি নষ্ট করতে পারেন বেলান্ডার ফিরত দিয়ে টাকা নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা সবচেয়ে শক্তিশালী হোটেল কিং এবং কিং শেফ দুইটা মডেলের কিন্তু এখানে ব্লেন্ডার আছে এবং সবচেয়ে পাওয়ারফুল দেখেন দর্শক এখানে কি লেখা 2000 ওয়াট আর আমরা কিন্তু রয়েছি আজকে সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় শপ নাম্বার 4 139 40 এবং 141 আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রিয় রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সম্মানী ভাই বোনরা ভালো আছেন ইনশাআল্লাহ অনেক দিন পর্যন্ত অনেকে আবারো 2000 ওয়াট 1400 ওয়াটের হেভি ডিউটি ব্লেন্ডার চাচ্ছেন আচ্ছা তো এখানে দেখেন যে ব্লেন্ডার রাখা আছে এইটা একটা হলো 2000 ওয়াট বাই একটা হলো 1400 ওয়াট আচ্ছা আসলে কি 1400 ওয়াট 2000 ওয়াট ব্লেন্ডার গুলো হলো কমার্শিয়াল ব্লেন্ডার কমার্শিয়াল এগুলা কিন্তু সাধারণ বাসা বাড়ির জন্য না সাধারণ আপনি যারা মনে করেন বাসায় মশলা ধরেন আদা রসুন পেঁয়াজ তারপরে যে হলুদ মরিচ তারপর অনেক সময় জিরা ধনিয়া এলাচি এগুলোই তো গুঁড়া করে তো এইগুলার জন্য না কিন্তু এই ব্লেন্ডার আচ্ছা তো অনেকে বলবে ভাই কিসের জন্য এই ব্লেন্ডার এই ব্লেন্ডার হলো ধরেন আপনারা যদি চাইল ডাল ভাঙান আচ্ছা আপনারা যদি হলুদ মরিচ বেশি করে করেন আপনারা যদি ভুট্টা গুঁড়া করেন অনেক সময় আমরা পিঠা বানাইতে গেলে মেলে লিয়ে যায় 7 কেজি 10 কেজি চাউল আচ্ছা তখন আপনার এই ব্লেন্ডার গুলা দরকার আর এবং দেখেন জারটা দেখেন কত বড় জার এটা জার হলো 3.5 লিটার ভাই 3.5 লিটার এটার মোটরের ওজনটা হলো ভাই 2.5 কেজি 2.5 কেজি মোটর 2.5 কেজি মোটরের ভিতরে ফুল এই জক সহকারে ওজন আছে আপনার 4 কেজি 4.5 কেজি আচ্ছা আচ্ছা তারপরে এটা ব্লেন্ডারটার পুরো ব্লেন্ডারটার ওজন 10 কেজি কয়টা জার থাকবে পুরো জার তিনটা ভাই তিনটা জার এটা 2000 ওয়াটের ভিতরে গুণটা কি ভাই এই যে ক্লিপ সিস্টেম দেখেন ক্লিপ সিস্টেম ভাই আচ্ছা যতটা হইলো আপনি 3.5 লিটার ভাই দেখেন 3.5 লিটার বড় সাইজ এটা নন ম্যাগনেট বড় মনে হয় আর কোনো জার নাই এত বড় জার আর স্টিলের কোনো ব্লেন্ডার হয় না আচ্ছা এবং ব্লেড কিন্তু একদম ফুলি স্টিলের আচ্ছা জাপানিজ ব্লেড অরিজিনাল স্টিলের আচ্ছা হ্যান্ডেলটা কিন্তু কি স্টিলের আচ্ছা হ্যান্ডেলটা এবং এটা কিন্তু নন ম্যাগনেট এসএস আমি চুমুক দিয়ে আপনাদেরকে দেখা দিব ওকে এই ব্লেন্ডারটা কেউ যদি এভাবে এক হাতে হোল্ড করতে জানে এক হাতে হোল্ড করতে পারবেন না এটা দুই হাত দিয়ে ধরতে হবে আচ্ছা আর এটা আপনি এক হাতে আগলা যে জায়গায় বসা রাখবেন ওই জায়গায় বসা রাখতে হবে বডিটা কিন্তু এটা মেটালের আচ্ছা এবং এটার নিচে ওয়াটার সার্কিট ব্রেকার আছে আচ্ছা মোটর সেফটি আচ্ছা এটা যদি আপনি সারাদিনও কাজ করেন কোন রকমে মোটর জ্বলবে না পুড়বে না আচ্ছা আচ্ছা মানে এটা অটো সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকারটা বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা এখানে যখন আপনি মনে করেন লক সিস্টেম এটা এখানে গাট আছে দুইটা আচ্ছা এখানে বসা দিবেন এই হলো লক করে দিবেন লক হয়ে গেল এই যে দেখেন চালু দিলাম আমি মনে তুফান চলতেছে এই দেখেন সারা দিলাম তো ভাই আমরা আজকে কথা বলবো হলো এখানে যে বেলান্ডাটা দেখাইতাছি এটার মধ্যে চাল ডাল হলুদ মরিচ যদি কোনো রকমের আপনার মশলা না করতে পারেন বেলান্ডারের টাকা একদম সম্পূর্ণ আপনার যে বেলান্ডাটার যে দাম থাকবে যত দূরের থেকে আসবেন এটা ফ্রি দিয়ে দিব ফ্রি দিয়ে দিব আচ্ছা এবং বাসা বাড়িতে নেওয়ার পরে যদি ঠিক মতন না হয় আমার কথা কাজে যে ভাই আমি 5 কেজি চাউল গুঁড়া করতে পারি নাই আপনি বলছেন হবে এখন হয় না কেন 3 ডাবল জরিমানা দিব 3 ডাবল জরিমানা হ্যাঁ আচ্ছা এবং এই তিনটা বাটি কিন্তু বাই নন ম্যাগনেট এটা হলো জুসের জন্য কেউ যদি মশলা বেশি করে করতে চান এটার ভিতরে করতে পারবেন আচ্ছা এটার মধ্যে হলো আপনার মাংস কিমা টিমা করার জন্য আচ্ছা আদা রসুন করার জন্য ভিজা জিনিস করার জন্য আচ্ছা এটা এটা এটার আরেকটা ছোট যেটা যেটার মধ্যে আপনারা 1 লিটার জগ আচ্ছা এটা হলো 1 লিটার জগ এটার ভিতরে হলুদ জিরা দারচিনি এলাচি গরম মশলা মানে আমরা অনেক সময় যে বাজারে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় রাইট তারপরে এগুলা কিন্তু গুঁড়া করা হয় আচ্ছা যারা ওষুধের ফার্মেসিতে অনেক সময় দেখেন বিভিন্ন ধরনের মশলা গুঁড়া করে ওষুধ গুঁড়া করে এই সব কিছু এইটার ভিতরে আপনি গুঁড়া করতে পারবেন এইটাতে করা যাবে আর এইটার মধ্যে ঢাকনাটা হলো আপনি ক্লিপ সিস্টেম এখানে লাগা দিবেন চাপ দিয়ে চালু করে দিবেন এই দেখেন এই যে মনে হয় যে মেশিন চালাইতে আছেন কোনো সমস্যা নাই এইটার মানে সাইডে যে দুই সাইডে যে বাতাস দুইটা রাবার দেওয়া আছে ব্লেন্ডারের সবচেয়ে বড় কথা হলো কার্বন নষ্ট হয়
এই কার্বনটা পর্যন্ত দেওয়া আছে আচ্ছা কার্বন দেওয়া আছে দুইটা কার্বনের জন্য যদি মেশিংটা নষ্ট হয়ে যায় কোনো মিস্ত্রির কাছে না বলবে 600 টাকা লাগবে আচ্ছা এই কার্বনটা আপনারা নিজেরাই বাসা বৈসা লাগা নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারা নিজে না লাগাইতে পারলে এলাকার যদি কোনো হার্ডওয়্যারের দোকান ইলেকট্রিকের দোকান সারা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় রাইট ওইখানে যাই বলেন ভাই আমার এই ব্লেন্ডারটা কি সমস্যা আছে কার্বনটা খুলে লাগা দিব ব্লেন্ডারের মোটর নষ্ট না 10 বছর আচ্ছা তা আমরা একটা কথা বলে দিই এই যে 1408 এটা সেটা সেম কিন্তু আপনারা এই জিনিসগুলো থাকবে সেম জিনিসই থাকবে সেম জিনিস কার্বন রাবার বুট তারপরে বেলেট সব থাকবে এবং এই জগগুলোর গ্যারান্টি থাকবে হলো 10 বছর যদি 10 বছরে যদি এই যে আমি যে বাটিগুলো দেখাইলাম আপনাদেরকে স্টিল বলতাছি এন সত্য না মিথ্যা এটা তো যাচাই করার দরকার আছে এইটা দেখেন ভাই আমি একটা এখানে স্টিলের জিনিস নিলাম এটা তো স্টিল না স্টিল এই দেখেন তো ভাই ম্যাগনেটটা ধরে রাখতাছে এটা তো ম্যাগনেট ধরে আছে ধরে রাখছে না ভাই রাইট এটা কিন্তু অরিজিনাল ম্যাগনেট আচ্ছা এটা কিসের ম্যাগনেট জানেন কম্পিউটারের ম্যাগনেট কম্পিউটারের ম্যাগনেট কিন্তু সবচেয়ে পাওয়ারফুল ম্যাগনেট থাকে এটা আপনারা জানেন আচ্ছা এই দেখেন এটা লেগে রইছে হ্যাঁ আচ্ছা আর এইটার ভিতরে আমি ভাই এই চুমুকটা লাগা দিমু ভাই দেখেন তো লাগেনি লাগে না তো এটা করে ভাই দেখেন তো আমি এই যে লাগা দিলাম এটা হচ্ছে 100% এসএস এই দেখেন ভাই আচ্ছা আমি এটা লাগা দিলাম লাগে ভাই লাগছে না ডুপ্লিকেট স্টিল আছে মেটাল আছে 1,00,000 টাকা জরিপানা এবং এই চুমুকটা এমন একটা চুমুক ভাই এইটা মনে করেন যেটা টিন যেটা লোহা এটার মধ্যে এরকম লেগে থাকবে এবং এই চুমুকটা দেখেন এখানে যে দেখেন এটার মধ্যে লাগা দিতাছি এটা লগের থেকে কোন রকমে লাগে না দেখেন ওটা টানা ধরতো না চলে আসতেছে এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই আছে ভাই 10 বছরের পাবেন হলো জগের গ্যারান্টি খালি জগের বেলেট আচ্ছা ভিতরে যে বেলেট গুলো আছে বেলেট জগের গ্যারান্টি 10 বছর মোটরের গ্যারান্টি থাকবে হলে আপনার 2 বছর মোটরের গ্যারান্টি দুই বছর আচ্ছা এই 2 বছরের ভিতরে এই মোটরটা যদি জ্বলে যায় পুড়ে যায় আমরা চেঞ্জ করে নতুন দেবো আচ্ছা এগুলো কত হাজার আরপিএম ভাই এটা আরপিএম হলো 18,000 আরপিএম ভাই 18,000 আমি দেখাই প্যাকেটটা ভাই আচ্ছা এটা হলো ন্যাশনাল অরিজিনাল ন্যাশনাল 100% কপার মোটর আচ্ছা 100% 2008 অরিজিনাল মেড ইন ইন্ডিয়া খুদাই করা একদম লেখা আছে এই যে দেখেন আচ্ছা এবং এটার মনে করেন সব জায়গায় লেখা আছে মেড ইন ইন্ডিয়া এবং আপনি 100% কপার আচ্ছা এগুলি কিন্তু হোটেল রেস্টুরেন্টের জন্য এগুলো কিন্তু বাসা বাড়ির জন্য না আচ্ছা আচ্ছা আপনারা যারা যদি বাসা বাড়িতে যদি ফ্যামিলি বড় থাকে ইউজ করতে চাইলে করতে পারবে তো অবশ্যই মানে যাদের ফ্যামিলি বড় ভাই 10 জন 12 জন 15 জন তাদের জন্য কিন্তু এই ব্লেন্ডার আচ্ছা যারা ওই যে 2 জন 3 জন বাচ্চা কাচ্চা নিয়ে তাদের জন্য আপনি 5,000 টাকা দামের একটা ব্লেন্ডার নিলে না আচ্ছা এগুলো প্রাইস দিচ্ছেন কত এগুলো প্রাইস ভাই একবারে পানির দাম দেবো আজকে আসলে এখানে আমি আরেকটা কথা বলে দিই দেখেন এটা কিন্তু ওয়াটার প্রুফ এখান দিয়ে পানি কিন্তু ঢুকবে না এটার ভিতরে অনেক সময় আমরা জুস টুস করতে গেলে পানি পড়ে পানিটা কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে আর এটার নিচে কিন্তু এটা 1400 আরের এটা সার্কিট ব্রেকার সহকার মোটর সেফটি মেড ইন ইন্ডিয়া একদম 100% কপার মোটর এবং এই বেলান্ডার গুলা প্রাইস ভাই একটার পানির দাম এই যে নন ম্যাগনেট এই বাড়ি গুলা দেখছেন আপনারা অনেকে বলবে ভাই আপনি তো মশলা করে দেখালেন না চাল ডাল করে দেখালেন না আসলে আমাদের অনেক সময় কম হাতে আমি করে দেখালে অন্যান্য দোকানদার দেখবেন করে দেখা আপনারা অন্যান্য দোকানদার থেকে আমার ওই সময়টার কাছে দাম কম পাবেন এবং এগুলার প্রাইস ভাই 1400 আর যেটা এগুলো মার্কেট সবসময় 9,500 টাকা আচ্ছা তো 9,500 টাকা আমি রাখছি না আমি রাখছি মাত্র আপনাদের জন্য 7,800 টাকা 7,800 টাকা 1400 ওয়াট আচ্ছা আর যেটা হলো 2,000 ওয়াট ভাই 2,000 ওয়াট কমার্শিয়াল ব্লেন্ডার এগুলা কিনতে হলে আপনাদের প্রয়োজন এটার দাম 10,500 টাকা 11,500 টাকা যার কাছে যেরকম রাখা যায় কিন্তু একদম পানির দামে মাত্র 8,800 টাকা ভাই 8,800 টাকা এবং সারা বাংলাদেশে ঘরে বসে এই 10 বছরের গ্যারান্টি সহকারে সুমাইয়ার কাছ থেকে ব্লেন্ডার কিনে নেবেন যদি নষ্ট করতে পারেন ব্লেন্ডার ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো ঢাকা ঢাকার বাইরে নিতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে ভাই 1,000 টাকা ঢাকার বাইরে যারা নেবেন যারা প্রবাসী ভাই আছেন বিদেশ থাকেন অনেকে বিশ্বাস করেন না আপনার 1,000 টাকা নিয়ে আমি ভেগে যাবেন আমার এখানে কোটি কোটি টাকার ব্যবসা ইনশাল্লাহ আপনারা 1,000 টাকা হলো বুকিং মানি দিতে হবে বাকি টাকাটা কন্ডিশন আমরা আপনাদেরকে ঢাকার বাইরে যেখানে নিতে চান পাঠা দিব আচ্ছা ডেলিভারি খরচ আপনাদের আচ্ছা অনেকে ভাই বলে যে ভাই আপনারা তো হোম ডেলিভারি বলছেন তাই হোম ডেলিভারি খরচটাকে আমরা দিব ওটা আপনার দিতে হবে হোম ডেলিভারি হলো থানা পর্যায়ে সদরে যেটা যা এটা হলো আপনারা মানে মালটা যে উঠাইতে হবে আর হোম ডেলিভারি ঘরে পোষা দেওয়াটা হলো হোম ডেলিভারি আচ্ছা তো আপনারা ঢাকার ভিতরে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু 1,000 টাকা বিকাশ করলে ঘরে বসে আপনারা পাঠাতে পারবেন ওকে তো দর্শক দেখেন যারা নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা নিতে পারবেন